আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। মনে রাখতে হবে, আমরা কিন্তু বিএনপির সমর্থকদের মন জয় করছিলাম অনেক। আমার ছোটবেলার একটা ইয়ে ছিল যে আমার বাবাকে আমি পাইনি। মানুষের মাঝেই আছি, থাকবো সব সময়, কিন্তু এই মুহূর্তে রাজনীতি না, আমি এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে এসেছি। আমার গ্রাম থেকে শহর, টেকনাফ থেকে তেঁতুলিয়া, ইউরোপ থেকে আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, আপনার দরজায় টোকা পড়তে পারে এরকম বক্তব্য দিয়ে নাটকীয়তায় ভরা একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। অনেকদিন নীরব থাকার পর তার এই ধরনের ভিডিও পোস্ট করার কারণে রাজনৈতিক অঙ্গন ও সাধারণের মনে কৌতূহল তৈরি হয়। কি করতে যাচ্ছেন তিনি? নতুন রাজনৈতিক দল নাকি অন্য কিছু? না, কোনো রাজনৈতিক দল নয়, কোনো আলাদা কিছু নয়, হেলথ লাইফস্টাইল বিষয়ক একটি টিভি রিয়েলিটি শো করতে যাচ্ছেন সোহেল তাজ। বাংলাদেশের সামাজিক সমস্যা নিয়ে টেলিভিশন অনুষ্ঠান হটলাইন কমান্ডো করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন, যে অনুষ্ঠানটি 12 পর্বে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভিতে সম্প্রচার হচ্ছে। মূল ধারার রাজনীতিতে কেন নয়, 12 পর্বের টিভি অনুষ্ঠান করে কি দেশ বদলাবেন, মন্ত্রীর দায়িত্ব কেন ছেড়েছিলেন, এরকম নানা প্রশ্ন তাজউদ্দিন আহমদের পুত্রের প্রতি দেশের মানুষের অনেক আগ্রহ। সেই আগ্রহের সূত্র ধরেই কিছুটা পিছনে ফিরে সোহেল তাজ ও তার পরিবার বিষয়ে আমাদের আজকের ভিডিও। সোহেল তাজ 1970 সালের 5ই জানুয়ারি গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময়ে দেশ ছিল দারুণ উত্তাল, মুক্তিযুদ্ধ আর মহান স্বাধীনতার প্রস্তুতি পর্ব চলছিল। পিতা তাজউদ্দিন আহমদ তখন দেশের কাজে নিজেকে ঢেলে দিয়েছিলেন উজাড় করে। শিশু সোহেল তাজকে সামলে মা সৈয়দা জোহরা তাজউদ্দিনও অবদান রেখে চলেছিলেন নানা সাংগঠনিক বিষয়ে। তার যখন মাত্র 1 বছর কয়েক মাস বয়স, তখন শুরু হয় মুক্তিযুদ্ধ। 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, স্বাধীনতা ঘোষণা, বঙ্গবন্ধুর আটক হওয়া, 25শে মার্চের গণহত্যার পরে তাজউদ্দিন আহমদ নানা ঘটনাবহুল প্রেক্ষাপটের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ভারতে অবস্থান নেন। ভারতে যাবার আগে একটি চিরকুটে তাজউদ্দিন স্ত্রীকে লিখেছিলেন, লিলি আমি চলে গেলাম, যাওয়ার সময় কিছুই বলে আসতে পারিনি, মাফ করে দিও, আবার কবে দেখা হবে জানি না, হয়তো মুক্তির পর। ছেলে মেয়ে নিয়ে তুমি 7.5 কোটি মানুষের সঙ্গে মিশে যেও। মার্চের শেষ সময়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। শিশু সোহেল তাজ ও বোনদের নিয়ে মা জোহরা তাজউদ্দিন পাকিস্তান মিলিটারির নজর এড়িয়ে মে মাসে পৌঁছান ভারতে। দীর্ঘ সময় যোগাযোগহীন থাকার পরে যখন তাজউদ্দিন আহমদের সঙ্গে তাদের দেখা হয়, তখন সেই সাক্ষাৎ ছিল মাত্র 1 মিনিটের। জোহরা তাজউদ্দিন সেই সাক্ষাতের স্মৃতি তার বিভিন্ন স্মৃতিচারণমূলক বক্তব্য ও সাক্ষাৎকারে যে বর্ণনা করেছেন তা এরকম। গভীর রাতে 1 মিনিটের জন্য দেখা হলো স্বামীর সঙ্গে। কলকাতায় বাংলাদেশের হাই কমিশনার হোসেন আলীর গৃহে অধীর আগ্রহে অপেক্ষমান জোহরাকে তাজউদ্দিন জানালেন যে তিনি প্রতিজ্ঞা করেছেন, দেশ যতদিন রাষ্ট্ররূপে মুক্তি না লাভ করবে, তিনি ততদিন পারিবারিক জীবন যাপন করবেন না। যুদ্ধাবস্থায় মুক্তি সেনারা যদি পরিবার ছেড়ে রণাঙ্গনে যেতে পারেন, তিনি তাদের প্রধানমন্ত্রী হয়ে কেন পারবেন না? এরপর পুরো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একই শহরে খুব কাছে অবস্থান করেও শিশু সোহেল তাজ সহ তার পরিবার দেখা পাননি পিতা তাজউদ্দিনের। লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বাধীন হয়। পিতা তাজউদ্দিন তখন হাতে নেন আরেক মিশন, বঙ্গবন্ধুর পাশে থেকে দেশ গড়ার মিশন। রাত দিন এক করে তিনি তা করে গেছেন 1975 সালের 3রা নভেম্বর, মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর কিছুদিন আগে খন্দকার মোশতাকের নানা চাল কৌশলে বঙ্গবন্ধু তাজউদ্দিনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল অনেক, যা ইতিহাসে লেখা রয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে। পিতাকে না পাবার বাল্যস্মৃতি সোহেল তাজকে এই পরিণত বয়সেও যে তাড়া করে চলেছে তা তার বিভিন্ন কথাই পরিষ্কার। আমার ছোটবেলার একটা ইয়ে ছিল যে আমার বাবাকে আমি পাইনি, আমি চেষ্টা করেছি আমার বাচ্চাদেরকে সময় দিয়ে যাতে ওরা সেই ভালোবাসাটা পায়। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও তার পত্নী সৈয়দা জোহরা তাজউদ্দিন লিলি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অনন্য জুটি। একজন ধরেছিলেন স্বাধীনতা যুদ্ধের হাল, অন্যজন চরম দুর্দিনে ধরেছিলেন আওয়ামী লীগের হাল। 1975 সালের 15ই আগস্ট পরিবার সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন।
এর পরপরই রাষ্ট্রের সূচনা লগ্নের নেতা তাজউদ্দিন আহমদ ও তার তিন সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে আসে অন্ধকার। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, স্বাধীনতা বিরোধী অপশক্তি প্রায় পুনঃপ্রতিষ্ঠিত, আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের অনেকেই জেলে অথবা পলাতক। নেতৃত্বের চরম শূন্যতার সময় ১৯৭৭ সালের এপ্রিল মাসে এক ঘরোয়া বৈঠকে সর্বসম্মতিক্রমে জোহরা তাজউদ্দিনের ওপর অর্পিত হয় আওয়ামী লীগের নেতৃত্ব। একজন সচেতন সমাজকর্মী, বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের আহ্বায়ক রূপে দলটিকে পুনরুজ্জীবিত করেন। দলের ওই রকম চরম দুর্দিনে সামরিক শাসন আরোপিত প্রবল বাধানিষেধ ও হুমকির মধ্যেও জোহরা তাজউদ্দিন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রাস্তাঘাট ও বিদ্যুৎবিহীন দুর্গম এলাকাগুলো ভ্রমণ করে আওয়ামী লীগে প্রাণ সঞ্চার করেন। ১৯৮১ সালে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোহেল তাজের মা জোহরা তাজউদ্দিনের এই অবদান আওয়ামী লীগের ওয়েবসাইট সহ নানা ইতিহাস গ্রন্থে স্মরণীয় হয়ে আছে। পিতামাতার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে সোহেল তাজ বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে দেশের রাজনীতিতে প্রবেশ করেন। চার ভাই বোনের মধ্যে সোহেল তাজ সবার ছোট। বড় বোন শারমিন আহমদ রিপে, মেজো বোন বিশিষ্ট লেখিকা ও কলামিস্ট এবং গাজীপুর চার আসনের বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, এবং ছোট বোন মাহজাবিন আহমদ মিমি। সোহেল তাজ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিন হ্যারাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন এবং পরে ব্রিটিশ কাউন্সিল থেকে ও লেভেল সম্পন্ন করেন। এছাড়াও তিনি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি ও ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের গর্ডন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। সোহেল তাজ ২০০১ সালের নির্বাচনে গাজীপুর চার কাপাসিয়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে একই আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১শে মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩শে এপ্রিল তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ করা না হলে ২০১২ সালের ৭ জুলাই তিনি আবার পদত্যাগপত্র পেশ করেন। তখন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। কেন তিনি মন্ত্রীপদ থেকে পদত্যাগ করলেন, কেন সংসদ সদস্য পদ ছাড়লেন, কেন রাজনীতি থেকে দূরে গেলেন, এরকম নানা বিষয়ে প্রশ্ন তাকে সে সময় ফেস করতে হয়েছে এবং এখনও হচ্ছে। ২০১২ সালের ২৩শে এপ্রিল তিনি গণমাধ্যমে একটি খোলা চিঠি পাঠান। তার নির্বাচনী এলাকা গাজীপুরের কাপাসিয়া জনগণের উদ্দেশ্যে লেখা সেই চিঠিতে অনেক ঘটনার ইঙ্গিত দিয়েছিলেন। তার রাজনৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ, পারিবারিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সোহেল তাজ তার ওই খোলা চিঠিতে সে সময় লিখেছিলেন, সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের এই সিদ্ধান্ত নিতে আমার অনেক চিন্তাভাবনা করতে হয়েছে। মানুষের প্রত্যাশা, ভালোবাসা, স্নেহ, আমার জন্য এলাকার মানুষের ত্যাগ স্বীকার, আবেগ, এই সব কিছু চিন্তা করার পরও বাস্তবতা বিচার করে আমি পদত্যাগ করতে বাধ্য হয়েছি। কাপাসিয়ার মানুষের সম্মান রক্ষার্থে আমার সামনে এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। সভায় আমাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। আমি সেই কাজে নিজেকে নিয়োজিত করেছিলাম খুবই উৎসাহের সাথে, কারণ আমাদের একটি চমৎকার ইলেকশন ম্যানিফেস্টো ছিল, যেটাকে আমরা বলেছিলাম দিন বদলের সনদ। দিন বদলের সনদে বলা হয়েছিল যে আমরা গণতন্ত্র এবং ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করার লক্ষ্যে আমরা আমাদের অগ্রযাত্রা শুরু করব। তো আমি সেই দিন বদলের সনদকে বুকে প্রাণে ধারণ করে আমি আমার কর্তব্যে নিয়োজিত করেছিলাম নিজেকে। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি কাজ করার জন্য সাধ্যমতো। আমার এলাকার জনগণ আমাকে ভালোবাসা দিয়েছেন, যেটা আমি কোনোদিনও ভুলতে পারি না এবং ভুলবও না। পরবর্তীতে যে কোনো কারণেই হোক, আপনারা জানেন যে আমি রাজনীতি থেকে বিরতি গ্রহণ করি। কী কারণে পদত্যাগ করলেন সে বিষয়ে ওই চিঠিতে লিখেছিলেন, কথার পেছনে অনেক কথা থাকে, অনেক লুকায়িত সত্য থাকে, যা দেশ, জনগণ ও দলের বৃহত্তর স্বার্থে জনসম্মুখে বলা উচিত নয়, আর তা সম্ভবও নয়। শুধু এইটুকু বলি, আমি সঙ্গত কারণেই
এমপি ও মন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দিয়েছি। মন্ত্রী থাকা অবস্থায় তার অভিজ্ঞতা বিষয়ে তিনি লিখেছিলেন, যে কয়দিন দায়িত্বে ছিলেন মন্ত্রিত্বের শপথ থেকে বিচ্যুত হননি, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, দুর্নীতি অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে শেষ পর্যন্ত সোচ্চার ছিলাম। একথা উল্লেখ করে তিনি জানান, যখন মনে করেছি আমার সীমিত ক্ষমতায় জনগণের প্রতি দেওয়া কমিটমেন্ট আর রক্ষা করা সম্ভব নয়, তখন স্বেচ্ছায় পদত্যাগ করেছি। তার পদত্যাগের পরেও মন্ত্রী ও সংসদ সদস্যের ভাতা হিসেবে তার ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে ভাতা নিয়মিত জমা হয়েছিল। পদত্যাগের 33 মাস পরেও কেন তার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে তা জানতে চেয়ে সেই টাকা সরকারকে ফিরিয়ে নিতে তিনি মন্ত্রিপরিষদ বিভাগকে 2 দফা চিঠিও দিয়েছিলেন। তাছাড়া মন্ত্রীপদ নিজে থেকে ছেড়ে দেবার যে কয়টি উদাহরণ দেশের ইতিহাসে রয়েছে তার মধ্যে সোহেল তাজ অন্যতম। সোহেল তাজ এরপর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান পরিবারের কাছে। নিজের বাল্যকালের স্মৃতি মাথায় রেখে পুত্রকন্যাদের বেশি বেশি সময় দিতে থাকেন। তার অবর্তমানে কাপাসিয়া থেকে নির্বাচন করেন তার বড় বোন শিমিন হোসেন রিমি। পরে অবশ্য সোহেল তাজ দেশে ফিরে আসেন এবং পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সূত্রে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। অতীত বর্তমান প্রেক্ষাপট আর জনগণের প্রত্যাশা যাই হোক না কেন, সোহেল তাজ হয়তো তার মতো করেই ভাববেন এবং কাজ করে যাবেন। সে পর্যন্তই তাজউদ্দিন আহমদ পুত্রের প্রতি রইল শুভকামনা।